সড়কে আবারও ঝরল তিনটি তাজা প্রাণ। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। শুক্রবার দুপুরে কুরবানির মাংস দিতে কুনাবাড়ি কলেজ গেট এলাকা থেকে মোটরসাইকেলে বাইমাইল এলাকায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিল শিশুসহ চারজন। কুনাবাড়ি ফ্লাইওভারের উল্টো পথে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শাহিন ও তার বন্ধু শামীম ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু আহমেদ। গুরুতর অবস্থায় রাজু আহমেদের মেয়ে 2 বছরের শিশু রাইসাকে উদ্ধার করে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। ওরা তিনজন, একজন বাচ্চা, চারজন সহকারে আপনার মাংস পাঠাইছে আর কি, আত্মীয়র বাসার থেকে আত্মীয়র বাসায় মাংস পাঠাইছে, আবার একজনের বাসায় ফ্রিজ আর কি, দুজনের জন্য মাংস নিতেছে। তখন আসার সময় রাস্তায় আর কি অ্যাক্সিডেন্ট করছে। বাচ্চা ছেলেটা বাচ্চারা আমরা পঙ্গু হাসপাতাল পাঠাইছি, তিনটে লাশ আমরা গাজীপুর সদর নিয়ে এসেছি। সব আমার বাসা, আমার বাসায় আসতে লাগছিল, আমার ছেলে, আমার নাতি নাছিল। পুলিশ বলছে উল্টো পথে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা। মোটরসাইকেল পশ্চিম পাশ থেকে উল্টা ফ্লাইওভারের উপরে উঠছিল, আর প্রাইভেট কার টাঙ্গালি থেকে যাচ্ছিল তালদানে সুদানে, তারা ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় দুটো মুখোমুখি সংঘর্ষে। এই ঘটনায় প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ। রাজীবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।